হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। তোমাদের জন্য এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো আমি করাচ্ছিলাম সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। এর আগে আমরা যেটা করেছি পাঁচটা ক্লাস এর আগে আমরা করেছি। যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে চলে যাও, আমি প্লে লিস্টও একটা তোমাদের জন্য করে দিচ্ছি, সেই প্লে লিস্ট থেকে সহজে তোমরা দেখে নিতে পারবে আগের ক্লাসগুলো, ঠিক আছে? এখানে আমরা কি করছি, প্রিভিয়াস প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ারের বিগত বছরের একটা করে জিকে সেট করছি। এরপর থেকে কিন্তু আমি সমস্ত পরীক্ষার জন্য জিকে এই চ্যানেলে করাচ্ছি, ঠিক আছে? তো এসএসসি এমটিএস পরীক্ষা তোমাদের মে মাসে নোটিফিকেশান আসবে। আর এসএসসি এমটিএস পরীক্ষার সব থেকে জটিল ব্যাপার যেটা হচ্ছে যে যারা ক্র্যাক করতে পারে না এই পরীক্ষার, কারণ হচ্ছে জিকের জন্য, কারণ ম্যাথ রিজনিং এখানে ফ্যাক্টর নয়। আর ইংলিশটাও মোটামুটি সবাই অ্যাভারেজ নাম্বার পায়, কিন্তু জিকেটাতে যে বেশি নাম্বার তুলতে পারে সেই কিন্তু এই পরীক্ষা সহজে ক্র্যাক করতে পারে। তো তাই জিকেটা করছি আমরা প্রত্যেক দিন। আজ আমরা যেটা করব, 5/11/2021 সালে পরীক্ষা হওয়া সেকেন্ড শিফটের 25টা প্রশ্ন আলোচনা করব। তো মন দিয়ে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো। আর যদি এই ক্লাসগুলোর পিডিএফ চাও এবং 2023 এবং 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালের সমস্ত জিকের পিডিএফ, 2021 সালের সমস্ত জিকে পিডিএফ, 2022 সালের সমস্ত যত এমটিএস এর প্রত্যেকটা শিফটের পিডিএফ, 2023 সালের এমটিএস পরীক্ষার সময় প্রত্যেকটা শিফটের পিডিএফ যদি তোমরা চাও, তাহলে কিন্তু আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। সেটা হচ্ছে 249 ফি দিয়ে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবে সেটা বলে দেবো আমি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করবে যে আমি পেড গ্রুপের এমটিএস এর পেড গ্রুপে জয়েন করতে চাও, তাহলে সেখানে আমি বলে দেবো যে কোথায় পেমেন্ট করতে হবে এবং তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্নে যাই। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। প্রথম প্রশ্নটা যেটা এসেছিল, ড্যাশ মালভূমিটি গারো পাহাড়, খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ে উপবিভক্ত এই অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠীর নামানুসারে নামকরণ করে কোন মালভূমিটি? একটা মালভূমি যেটা গারো, খাসি, জয়ন্তিয়া এই তিনটি পাহাড়ে বিভক্ত এবং সেই যে এলাকার, সেই এলাকার কি থেকে নামকরণ হয়েছে, সেই এলাকার যে বসবাসকারী উপজাতি তাদের নামানুসারে নামকরণ করা হয়েছে। কারেক্ট আনসার কি হবে দেখেনি, কারেক্ট আনসার কি আছে, কারেক্ট আনসার হবে মেঘালয় মালভূমি, ঠিক আছে? মেঘালয় মালভূমি অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। মেঘালয় রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে, মেঘালয় যে রাজ্য আছে তার উত্তর পূর্বাঞ্চলে একটা মালভূমি আছে, যে মালভূমিটাকে মেঘালয় মালভূমি বলা হয়ে থাকে। আর এই মেঘালয় মালভূমিতেই তিনটে পাহাড় আছে, যেটা হচ্ছে এক হচ্ছে গারো পাহাড়, আরেক হচ্ছে খাসি পাহাড়, আরেক হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। যেহেতু এই পাহাড়ের ওপর মেঘ জমে এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয় মেঘালয়, মৌসিনরাম, চেরাপুঞ্জি জায়গাগুলো মেঘালয়ে আছে, তোমরা প্রত্যেকেই জানো প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্যই এই জায়গার নাম হয়েছে মেঘের আলয় বা যেখানে মেঘের বাড়ি সেটাই হচ্ছে মেঘালয়। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখব 2 নম্বর কি আছে, নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়ার ঘটে, সমস্ত আবহাওয়া ঘটে বলতে কি, সমস্ত আবহাওয়া ঘটে বলতে হচ্ছে সমস্ত আবহাওয়ার যে কাজগুলো সমস্ত যে স্তরে হয়ে থাকে, পৃথিবীর উপর তো স্তরগুলো আছে, তো যে স্তরে সমস্ত কাজগুলো হয়ে থাকে আবহাওয়া সংক্রান্ত, মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রবিদ্যুৎ, সেই স্তরটার নাম কি? সেই স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? পৃথিবীর উপরেই সব থেকে প্রথমে যে স্তরটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরেই আসছে স্ট্রেটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে ট্রপোস্ফিয়ার অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঝড়, বৃষ্টি, মেঘ, বায়ুমণ্ডল যেটা আছে সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যেই আছে। তিন হচ্ছে ইকথিওলজি কী নিয়ে কাজ করে, ইকথিওলজি কি নিয়ে কাজ করে বা প্রশ্নটা থাকবে যে কি পড়াশোনাকে ইকথিওলজি বলা হয়, কি নিয়ে পড়াশোনাকে ইকথিওলজি বলা হয়, ঠিক আছে? দেখো স্টাডি অফ ফিশ, মাছ নিয়ে পড়াশোনাকে বলা হয় কি, মাছের অধ্যয়ন বা মাছ নিয়ে পড়াশোনাকে বলা হয় ইকথিওলজি। তারপর হচ্ছে এই যে পাখি অধ্যয়ন বা পাখি নিয়ে পড়াশোনাকে বলা হয় কি, অর্নিথোলজি, কি বলা হয়, অর্নিথোলজি, পাখি নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে অর্নিথোলজি। তারপর দেখব আমরা, তারপরে হচ্ছে
এই যে সরীসৃপ এবং উভচর প্রাণীর যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? হারপেটোলজি। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন থাকে যে এই যে পোকামাকড় নিয়ে যে পড়াশোনা, পোকামাকড় নিয়ে আর এই যে আচ্ছা ধরো সাপ নিয়ে পড়াশোনাকে বলা হয় সারপেটোলজি। ঠিক আছে, সারপেটোলজি হচ্ছে সাপ নিয়ে পড়াশোনাকে সারপেটোলজি বলা হয়। আর এন্টমোলজি বলা হয় কোনটিকে? এন্টমোলজি এটা হচ্ছে কি মানে পোকামাকড় নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টমোলজি। তো পরীক্ষায় বেশি আসে কি? অর্নিথোলজি পাখি নিয়ে পড়াশোনা, ইকথিওলজি মাছ নিয়ে গবেষণা বা মাছ নিয়ে পড়াশোনা, এন্টমোলজি বা পোকামাকড় বা ইনসেক্টস নিয়ে পড়াশোনা, এগুলো পরীক্ষায় বেশি আছে। নেক্সট চলে যাবো পরবর্তী প্রশ্নটা, দেখো কি আছে। 22 জুলাই 2020-এ কে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়ে নিরাপত্তা প্ল্যাটফর্মের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছে? এটার ভাইস চেয়ারম্যান কে হয়েছে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অরুণ কুমার। ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা, উত্তরটা শুধু তোমাদের বলে রাখলাম, প্রশ্নটা এটা ইম্পর্টেন্ট নয় তাই স্কিপ করছি, এটা পুরনো প্রশ্ন, ঠিক আছে, বাদ দিলাম। তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো থাকবে সেগুলো আমি স্কিপ করে দেবো, সেগুলো ইম্পর্টেন্ট নয়। দেখো, 1751 খ্রিস্টাব্দে দ্য সিজ অফ আর্কট, দ্য সিজ অফ আর্কট এ কে বিজয়ী হয়েছিল? দ্য সিজ অফ আর্কটে কে বিজয়ী হয়েছিলেন বলতে হবে, ঠিক আছে। আর মাইকটা প্রবলেম করছে, মাইকটা আজ অন্যরকম ভাবে নিয়ে নিয়েছি আর সামনে চলে এসছে মাইকটা, তাই প্রবলেম করছে, ঠিক আছে। 1751 খ্রিস্টাব্দে দ্য সিজ অফ আর্কটে কে বিজয়ী হয়েছিল? এটা ব্রিটিশরা বিজয়ী হয়েছে। দেখো, 1757 সালে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে পলাশির যুদ্ধ, আর 1751 সালে যখন লর্ড ক্লাইভ ছিল, গভর্নর ছিল, ঠিক আছে, তো সেই সময় একটা যুদ্ধ হয়েছিল বা অবরোধ বা আটক হয়েছিল, যেটা হচ্ছে আর্কট। এই যে আর্কট জায়গাটা, আর্কট জায়গাটা কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের রাজা ছিল সে সময়, এই কর্ণাটকের রাজার সঙ্গে ছিল ফরাসি শাসকরা, ফরাসিরা, এবং কর্ণাটকের আর্কটের আরেক গোষ্ঠীর সঙ্গে ছিল ইংরেজরা, এবং তাদের মধ্যে একটা আটক হয়েছিল, সেটা হচ্ছে 1791 সালে, মানে যেটাকে বলা হয় সিজ অফ 1751। নেক্সট দেখবো 6 নম্বর প্রশ্ন কি আছে। 2021 সালের জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 2021 সালের জুলাই মাস পর্যন্ত বলে দিয়েছে, কারেক্ট আনসার কি হবে? গীতা গোপীনাথ। তিনি বর্তমানেও আছে, যদি প্রশ্ন থাকে যে বর্তমানে, আজ হচ্ছে 3 এপ্রিল, আজ হচ্ছে 3 এপ্রিল 2024, আজ যদি বলা হয় যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে, তখনও হবে গীতা গোপীনাথ, ঠিক আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যেটা প্রতিষ্ঠা হয়েছিল কবে, এটা হচ্ছে 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। আর ম্যানেজিং ডিরেক্টর MD হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিভা, কি নাম লিখে রাখো প্রত্যেকে, ক্রিস্টালিনা জর্জিভা। আর হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি শহরে। তাত হচ্ছে বাজেট 2019-20 অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকারের আয়ের একক বৃহত্তম উৎস, অর্জিত প্রতিটি রুপিতে 21 পয়সা অবদান রাখে? অর্থাৎ ভারত সরকারের যে চারদিক থেকে ভারত সরকারের আয় হচ্ছে, আয় হচ্ছে, তো তো সেই আয়গুলোর মধ্যে, ভারত সরকারের সেই আয়গুলোর মধ্যে বলতে হবে কোন সেক্টর থেকে ভারত সরকারের আয় হয়েছিল। যদি টোটাল আয় হয় 100 পয়সা, তো সেখান থেকে হচ্ছে 21 পয়সা কোন দিক থেকে, এটা হবে কর্পোরেশন ট্যাক্স থেকে। অর্থাৎ ভারত সরকারের 21% আয় হয়েছিল কর্পোরেশন ট্যাক্স থেকে, এটা হচ্ছে 2019-20 সাল। আর বর্তমানেও যদি বলা হয় যে 2023-24 সালে ভারত সরকারের কোথার থেকে আয়টা সব থেকে বেশি হয়েছে, তখনও হবে কর্পোরেশন ট্যাক্স থেকে, সব থেকে বেশি আয় ভারত সরকারের হয়ে থাকে। নেক্সট যাবো পরবর্তী প্রশ্নটা কি আছে। দেখো, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকদের কর্তব্যের কথা বলা হয়েছে? নাগরিকদের কর্তব্য বলতে কি? ফান্ডামেন্টাল ডিউটিজ, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য আছে কতগুলো তোমরা কমেন্ট করবে, আজ এটা আমি বলে দেবো না, এটা তোমরা কমেন্ট করবে যে আমাদের কতগুলো মৌলিক কর্তব্য আছে, এটা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকের কাছে কমেন্ট আসা করছে। নাগরিকদের কর্তব্যের কথা বলা হয়েছে, তো পার্ট 4A অংশে, অংশ 4A,
আমাদের বর্তমানে ধারা কতগুলো? 448টি ধারা। পার্ট বা অংশ কতগুলো? 25টি পার্ট বা অংশ। আর যদি বলা হয় শিডিউল কতগুলো? ঠিক আছে, তো এখানে হয়ে গেল পার্ট 4A। এখন যদি প্রশ্ন থাকে যে মৌলিক অধিকারগুলো কোন পার্টে আছে, তখন কি হবে? মৌলিক অধিকারগুলো আছে পার্ট 3-তে। পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্যগুলো কোথায়? মৌলিক কর্তব্যগুলো হচ্ছে পার্ট 4A। আর তোমাদের উত্তর কি বলতে বললাম কমেন্টে তোমরা জানাবে যে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য আছে। নয় দেখো, টেলিনমিক্স ড্যাশের জন্য অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছিল। টেলিনমিক্স কিসের জন্য অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছিল? ঠিক আছে, কি হবে কারেক্ট আনসার? দেখো, থেরিনমিক্স শব্দটা 2019-20 সালের জন্য অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছে। তো এটা বর্তমানে ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটু জেনে রাখো, একটা মজার বিষয়। 2019-20 সালে সেই সময় অর্থনৈতিক সমীক্ষা করার জন্য একজন সাধারণ ভারতের একটা সাধারণ ফ্যামিলি ধরে নিচ্ছে, একটা অ্যাভারেজ হাউস, সাধারণ মধ্যবিত্ত পরিবার, সাধারণ ফ্যামিলির বা যে কোনো ফ্যামিলি একটা যদি দুপুরের খাবার একটা থালি ধরে নিই, দুপুরের খাবারের থালিতে কী কী আইটেম থাকবে বা কী দুপুরের থালার মিল, যে মিলে কী কী আইটেম থাকবে বা সে কতটা অ্যাফোর্ড করতে পারবে বা সে কতটা বাড়ির প্রত্যেকের জন্য খাবার যোগান দিতে পারবে, সেটাই হচ্ছে থেলিনমিক্স। এইভাবে মানে একটা সমীক্ষা করা হয়েছিল বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়িতে মানে দুপুরের যে থালি, সেই থালিতে কী কী খাবার থাকছে, মানে সবাই তো আর একরকম খেতে পারবে না। ঠিক আছে, কেউ ফেন ভাতও খাবে, আলু ফেন ভাত খেতে পারে, কেউ 14 রকমের সবজি দিয়েও খাবে, ঠিক আছে, কেউ প্রত্যেক দিন মাছ মাংস খাবে। তো একজন সাধারণ ফ্যামিলি কী কী খাচ্ছে, এই সমীক্ষা করার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, 10 হচ্ছে পূজা ধান্দা কোন খেলার জন্য 2019 অর্জুন পুরস্কার জিতেছে? কে? পূজা ধান্দা 2019 সালে অর্জুন পুরস্কার পেয়েছিল, কিসের জন্য? বর্তমানে ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখো, পূজা ধান্দা হচ্ছে একজন রেসলার, মহিলা রেসলার, রেসলিং খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, পূজা ধান্দা, কয়েকজন রেসলারের নাম জেনে রাখো, পরীক্ষায় আসতে পারে তোমাদের। 1 নম্বর হচ্ছে সুশীল কুমার, পরীক্ষায় বহুবার আসে, তিনি একজন রেসলার। 2 নম্বর হচ্ছে গীতা ফোগাট, নামগুলো লিখে রাখো, রেসলার বা কুস্তি খেলার সঙ্গে যুক্ত যারা, সুশীল কুমার, গীতা ফোগাট। 3 নম্বর হচ্ছে বজরং পুনিয়া। 4 নম্বর হচ্ছে যোগেশ্বর দত্ত। 5 নম্বর হচ্ছে কেডি যাদব। এই নামগুলো প্রচুর পরীক্ষায় আসে, তো লিখে রাখবে, ইম্পর্টেন্ট নাম বললাম কয়েকটা। 11 নম্বর দেখো, প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করো না ভিডিওটা আর শেয়ার করবে। ঠিক আছে, ফাইনালে তামিলনাড়ুকে পরাজিত করে কোন দল চতুর্থবারের মতো 2019-20 বিজয় হাজারে ট্রফি জিতেছে? বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এটা 2019-20 সালের বলেছে, কিন্তু আমরা 2019-20 সালেরটা দেখবো না, আমরা 2019-20 সালে কর্ণাটক জিতেছে, আমরা দেখবো যে 2023-24 সালে যে লেটেস্ট হয়েছে সেই লেটেস্টে কে জিতেছে। তো এবারে যে লেটেস্ট বিজয় হাজারে ট্রফি হলো, সেখানে কে জয়ী হলো? হরিয়ানা। ঠিক আছে, আর এই বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সর্বপ্রথম হয়েছিল 1993-94 সালে। প্রশ্ন থাকে কোন দল সবচেয়ে বেশিবার বিজয় হাজারে ট্রফি জয়ী হয়েছে, তখন কি হবে? তামিলনাড়ু এখনও পর্যন্ত 5 বার বিজয় হাজারে ট্রফি জয়ী। ঠিক আছে, 12 দেখবো আমরা, চেরাও নৃত্য কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? তুমি যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। চেরাও নৃত্য হচ্ছে একটা ডান্স যেটাকে বলা হয় ব্যাম্বু ডান্স বা বাঁশ নিয়ে ডান্স করা হয়, এটা হচ্ছে চেরাও নৃত্য। কোন রাজ্যের? মিজোরামের একটা ডান্সের নাম হচ্ছে বহুত ফেমাস ডান্স মিজোরামের, এটা হচ্ছে ব্যাম্বু ডান্স। 13 দেখবো আমরা, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড়, দেখো আমরা জানি যে কানের মধ্যে হাড় থাকে 3 রকমের, সেই কানের মধ্যে মধ্যকর্ণে একটা হাড় আছে, যেটা হচ্ছে স্টেপিস। এই স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। আর মানবদেহের বৃহত্তম অস্থির বা যদি দীর্ঘতম অস্থির বলা হয়, তখন কি হবে? দীর্ঘতম অস্থি বললে সেটা হবে ফিমার। নেক্সট দেখবো 14 নম্বর প্রশ্নটা, দেখো, ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করেছিলেন? লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছে, কত সালে? 1905।
নেক্সট দেখবো 15, আমরা দেখো ভারতের ন্যাশনাল আর্কাইভস কোন সালে প্রতিষ্ঠিত? ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া বা NAI, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1891 সালে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল, যার বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, চলো আর যদি বলা হয় যে এটার বর্তমানে বর্তমানে ডিরেক্টর জেনারেল কে আছেন, তখন কি হবে? ডিরেক্টর জেনারেল হচ্ছেন অরুণ সিংঘল, অরুণ সিংঘল হচ্ছেন ডিরেক্টর জেনারেল। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? পৃথিবীর তৃতীয় পর্বত সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? কারেক্ট আনসার দেখো, পৃথিবীর উচ্চতম হচ্ছে এভারেস্ট, দ্বিতীয় স্থানে আছে গডউইনস্টিন বা কেটু, তৃতীয় স্থানে আছে কাঞ্চনজঙ্ঘা। অপশন 2 ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখবো আমরা, নিচের কোনটি অস্থি মজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? যত রক্তকণিকাগুলো আছে না, কোথায় তৈরি হয় প্রশ্ন থাকে একটা, যে রক্তকণিকা কোথায় তৈরি হয়। তো রক্তকণিকা অস্থি মজ্জাতে তৈরি হয়, ঠিক আছে, আর লিভারে গিয়ে শেষ হয়। রক্তকণিকাগুলো কোথায় জন্ম হয়? অস্থি মজ্জাতে জন্ম হয়, লিভারে গিয়ে মৃত্যু হয়, লিভারে জমা হয় রক্তকণিকা বা যকৃতে জমা হয়। কোনটি অস্থি মজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? তো লোহিত রক্তকণিকা, প্ল্যাটলেটস, শ্বেত রক্তকণিকা, এগুলো হচ্ছে এক ধরনের রক্তকণিকা, কিন্তু অস্টিওপ্লাস্ট এটা কিন্তু কোনো রকমের রক্তকণিকা নয়। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোন যন্ত্রটি সরাসরি বা বিকল্প বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়? সরাসরি বলতে কি, এসি? না, সরাসরি বলতে ডাইরেক্ট কারেন্ট, ডিসি, আর বিকল্প বলতে কি, এসি। অল্টারনেটিভ কারেন্ট বা বিকল্প বৈদ্যুতিক প্রবাহ, সরাসরি বৈদ্যুতিক প্রবাহ মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিভ। এটাকে পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? এগুলো পরিমাপ করতে ব্যবহার করা হয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এমিটার। কি ব্যবহার করা হয়? এমিটার, অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হয় এমিটার। প্রশ্ন থাকে অনেক সময় যে বৈদ্যুতিক প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। 19 দেখবো দেখো, হাড়ের ঘনত্ব ও শক্তির ক্ষতি কি নামে পরিচিত? হাড়ের যে আমাদের ডেন্সিটি আছে বা হাড়ের ঘনত্ব বা হাড়ের যে আমাদের পাওয়ার বা ক্ষমতা আছে, ঠিক আছে, বা যে এনার্জি আছে হাড়ের মধ্যে, তার যদি ধীরে ধীরে ক্ষয় হয় সেটাকে বলতে হবে কি, অস্টিওপোরোসিস। অনেক সময় প্রশ্ন থাকে যে অস্টিওপোরোসিস কি কারণে হয়ে থাকে? তো ভিটামিন ডি, ভিটামিন ডি এর কারণে অস্টিওপোরোসিস রোগটা হয়ে থাকে। যখন বাচ্চা বা একজন শিশু, যখন শিশু থাকে, মানুষ যখন ছোট বাচ্চা থাকে, সেই সময় থেকেই যদি তার মধ্যে ভিটামিন ডি যুক্ত খাবার কম পরিমাণে খায় বা তার মধ্যে ভিটামিন ডি যদি কম থাকে, তখন কিন্তু তার হাড়ের ক্ষয় হয়, বারবার হাড়গুলো ফ্র্যাকচার হয়, ভেঙে যায়, একটুতেই ভেঙে যাবে। এরকম অনেকের থাকে, দেখবে একটু যদি পড়ে গেল হাড় ভেঙে যাবে, বহুবার হাড় ভাঙে, এটাকে বলা হয় অস্টিওপোরোসিস রোগ, ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। 20 দেখো, 22 জুলাই 2020-এ অভিনেতা সোনু সুদ চাকরি খোঁজার জন্য এবং নির্দিষ্ট চাকরির প্রশিক্ষণ প্রোগ্রাম অফার করার জন্য ড্যাশ অ্যাপ চালু করেছে। করোনার সময় সোনু সুদ এটা করেছিল, বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, এই অ্যাপ কোনো কাজেও লাগেনি আর কারো কাজে লাগেছে বলে লেগেছে বলে জানা নেই। প্রবাসী রোজগার অ্যাপটা করেছিল সোনু সুদ, এটা লোক দেখানো অ্যাপ, ঠিক আছে। নেক্সট দেখো, 21, ভারতীয় সংবিধানের 32 অনুচ্ছেদ কি নিয়ে আলোচনা করো? ভারতীয় সংবিধানে যে আর্টিকেল 32, সেই আর্টিকেল 32 কি নিয়ে কাজ করছে? সাংবিধানিক প্রতিকারের অধিকার, ভারতীয় সংবিধানের যে 32তম আর্টিকেল, সেখানে সাংবিধানিক প্রতিকারের অধিকার সম্পর্কে বলা হয়। পরবর্তী দেখবো, লিট্টি চোখা নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? লিট্টি চোখা কোন রাজ্যের বিখ্যাত খাবার? লিট্টি চোখা তুমি যদি ঝাড়খণ্ডে যাও, ঝাড়খণ্ডে যাও যে কোনো জায়গাতে, আমি তো ঝাড়খণ্ড বর্ডারের মানুষ, ঠিক আছে, ঝাড়খণ্ড আমাদের খুবই কাছে, ঝাড়খণ্ডে আমাদের অনেক রকমের কাজ থাকে, যেতে হয়। তো ঝাড়খণ্ডের যে কোনো জায়গাতে যদি যাও, তাহলে দেখতে পাবে লিট্টি চোখা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিহার, কারেক্ট আনসার কী হবে? যেহেতু ঝাড়খণ্ড আগে বিহারের অংশ ছিল, তুমি যদি বিহারে যাও তাহলে লিট্টি চোখার মানে খাবারটা আরও বেশি পরিমাণে চারদিকে দেখতে পাবে। যেমন পাওভাজি, মুম্বাইতে গেলেই পাওভাজি পাবে, ঠিক আছে, এই সাউথে গেলেই তুমি বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান খাবার পাবে, পুট্টু, মেদু বড়া, ঠিক আছে, তেমনি এটা হচ্ছে লিট্টি চোখা। 23 হচ্ছে সেম নামক বইটির লেখককে, সেম
সেম নামক বইটির লেখক কে? সেম, কারেক্ট আনসার কি হবে? সালমান রুশদি। সালমান রুশদি এই বইটি লিখেছেন। সেম, দেখো যখন তোমরা ইংলিশ থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলাতে পরীক্ষা দিবে তো তখন সেগুলো গুগল ট্রান্সলেট করা থাকবে, তো সেম বইটি তোমার কিন্তু লেখা থাকবে সেখানে কি লজ্জা, এগুলো জানতে হবে। লেখা থাকবে লজ্জা বইটি কে লিখেছেন, তখন তুমি কিন্তু ঘাবড়ে যাবে। এই লজ্জা বলে তো তুমি বলবে, লজ্জা বলে তো আমার কোনো বইয়ের নাম জানা নাই, কিন্তু তোমাকে তখন ইংলিশটা একবার চেক করে নিতে হবে যে এটা প্রশ্নটা কি বলতে চাইছে। তখন দেখবে যে সেম নামক বইটি কে লিখেছেন, কি হবে? সালমান রুশদি। 24 হচ্ছে ড্যাশ, একটি শিশুর ক্রমবর্ধমান হাড় যখন ভিটামিন ডি এর অভাবের কারণে বিকশিত হতে ব্যর্থ হয় তখন ঘটে কি? দেখো ভিটামিন ডি থেকেই দুটো প্রশ্ন দিয়েছে, হাড়ের রোগ থেকেই দুটো প্রশ্ন। ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে রোগটা হয়ে থাকে, হাড়গুলো মানে বাড়তে থাকে, মানে বাড়ে না, মানে সেগুলো বেঁকে যায়, ঠিক আছে, সেটাকে বলছে রিকেটস। রিকেটস শিশুদের হয়ে থাকে রিকেটস, আর ভিটামিন ডি এর অভাবে বড়দের হয়ে থাকে অস্টিমেলেসিয়া। ভিটামিন ডি এর অভাবে শিশুদের দু রকমের রোগ হচ্ছে, এক হচ্ছে অস্টিওপরোসিস আর এক হচ্ছে রিকেট। বড়দের হয়ে থাকে যেটা সেটা হচ্ছে অস্টিমেলেসিয়া। 25 এবং আজকের লাস্ট প্রশ্ন, উই একটি সাধারণ লোকগীত যা মহিলাদের মাতৃত্ব ও বৈবাহিক বাড়ির বর্ণনা করে এবং গ্রামীণ মহিলারা সারাদিনের রুটিন কাজ করার সময় গাওয়া হয় কোন রাজ্যে? এটা কোন রাজ্যের একটা গান, ইংরেজিতে এরকম লেখা থাকবে, ওই যেটা লোকগীত যা মহিলাদের মাতৃত্ব ও বৈবাহিক বাড়ির বর্ণনা করে দেয় এবং গ্রামীণ মহিলারা সারাদিনের যখন কাজ রুটিন করে কাজ করে সে সময় তারা এই গানটা করে। এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা লোকগীত। অপশন 4 ইজ দ্য কারেক্ট। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। শেয়ার করো বেশি বেশি করে ভাই, একটু তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট না হলে ভিউজ আসছে না, ভিউজ না এলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে। দেখো কারণ এত পরিশ্রম করে ক্লাস করাবো আর যদি এত কম ভিউজ তাহলে কিন্তু কী করে পোষাবে বলো। বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর জিকেতে তোমাদের 20টা প্রশ্নের মধ্যে 18টা প্রশ্ন পরীক্ষায় ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার, তোমরা শুধু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।